আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা নেবরা আশা করি ভালো আছেন মুই আপনাকে দয়া ভালো আছি দাদু আজ গো পেসলটা মনে করেন যে পেসল তো পুড়ি যে কোন একটা পেসল টাইনে টিনে লইয়াই এই পর মনে করেন যে পুড়ি যাই হোক ক্যামেরা ক্যামেরা কিন্তু একটু ঢোলা গোলা আপনারা তো জানেন আমার 4K ফুল HD not ক্যামেরা এই কারণে মানে মাঝে মধ্যে বুঝায়ও না হ্যাঁ আর এই আপনারা বোঝেন দেখি আমারে ভালোবাসেন দেখি আপনারা আমার ভিডিও দেখেন যাই হোক এখন বিষয়টা হইলো এই রকমের যে বিষয় তো কমুইয়া নেই একটা না একটা বিষয় কমু এই সাউদিরে দেখতে পারতাছেন না হ্যাঁ এই ছাউ দুইটা লালডা আল্লাহর মতো একটু ভালো আছে কিন্তু ওই কালার কালা না কালার রয়েছে হ্যাঁ আর বাকি আগে যা আসলে ওইটা দুর্ঘটনা বর্ষত হয়ে গেছে হুম রাখতে পারি না যাই হোক আর যেটা আপনি যে গেন্দা কালারের ওইটা ওইটা আপনার যে মশা কামড়ার কথা ছিল না তারপর আমার লাগে দুই নম্বরই আসে ফাঁকে জুগাই কামড়াই গেছে তারপর আমি চেষ্টা করছিলাম যেন কিছুতে না কামড়া তারপর কামরাইছে কামড়ানোর পর মনে করেন আরও ঘোড়াঘাড়ি হইছে এনে আমি পটাশ দিতেছি পটাশ দিয়া বা অন্য অন্য ব্যবস্থা নিয়ে আর ঠিক করার চেষ্টা করতি আর পটাশ যদি দিন হালকা পরিমাণ দেবেন আর তিন চার দিন পর আবার দেবেন যদি একদিন পর পর দিন দেন জায়গাটা পটাস মনে করেন জায়গাটা হয়ে যাবে মনে করেন আড্ডি পর্যন্ত পাই যে পর পর মরিত যাইবি যাই ওখানে পেশালটা ওই লো এই রকমের যে এই পেশাল পোশাল দেখেন আর ওর কদ্দূর কি কোন জায়গা কি গোড়া গাড়ি হয়েছে মনে করেন যে লাস্টে দেখা মনে হ্যাঁ আর লাল কৈতুরটা লাল কৈতুর ডালার আমার সম্পূর্ণ সুস্থ আছে বলতে সেই দোনো কৈতর লেগে আপনারা দোয়া হরেন দাদু হ্যাঁ এখন বিষয়টা হইলো ওটা না বিষয়টা হইলে যে আপনার যে এক দাদু আমার প্রশ্ন করছেন দাদু হ্যাঁ মোর পছন্দের কৈতর হুম কাউ এ খাইলেছি থুকু বলেছে মোর পছন্দর কৈতরের ছাও কাউকে খেয়ে এখন আমি কী করবো কাউকে যেন না খায় দাদা সেক্ষেত্রে আমি বলতে চাইছি এইটা যে আপনি করতে পারেন যে জাল দিয়ে ধুইবেন জাল ওরফে নেট হ্যাঁ নেট দিয়ে থুইবেন এখন নেট দিলে আপনার কই তোর বাঁচতে পারে হুম আপনার কই তোর বাঁচতে পারে সে কারণে নেট ফার্স্টে দিয়ে কয়েকদিন আপনার ট্রাই করবেন মানে আপনার কবুতরের অভ্যাস করাইবেন নেটের এন্ডে যাবি এন্ডে যাবি মানে অভ্যাসটা করাই তৈবি আর আপনার তো এটার অভ্যাস নাই ঠিক আছে অভ্যাস নাই সে কারণে আপনার অভ্যাসটা করাই তৈবে হ্যাঁ সে কারণে কি হইবে নেট নেটওয়ার্ক লাগাইয়া মানে যেহেতু আপনার কাউয়া আয় বা কাউয়া ঢোকে খবর ভিত্তি ওইহিনতে মনে করেন আপনি আপনার আইডিয়া মতো নেট লাগাইবেন হ্যাঁ নেট লাগাইলে যে ও আইলে আপনার ওটা জিনিসটা ডর হয় ওরা বোঝে যে এনে ফাঁক রাখছে না কি এভ্রিথিং অনেক অন্য কিছু থাকতে পারে হুম সেই কারণে মনে করেন যে আপনার কবুতরের বাচ্চা রক্ষা পাবি ইনশাল্লাহ রক্ষা পাবি হ্যাঁ কিন্তু এনে কিন্তু রিস্কটাও আছে আপনার কবুতর বাজে থাকতে পারে দাদু হ্যাঁ ওদিকে আপনি খেয়াল করবেন আর অভ্যাস করাইলে দেখ সামনে তো কাউয়ার অভ্যাস করাইতেছেন না কাউআায় হঠাৎ একদিন আইবে আই দেখবে যে নেট বুঝবে যে এটা তো ফাঁকাতে রইছে আর যদি মনে করেন যে কবুতরের অভ্যাস করান মনে মনে করেন তাইলে অভ্যাস করাইতে 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 ও বুঝে যাইবে একদিন যে এইটা আমার বাসা এটা এদিকটা ঢুকতে হবে এদিকটা ঢুকতে হবে সেই কারণে আপনার কী করতে হবে একটু খেয়াল রাখতে হবে কয়েকদিন হ্যাঁ খেয়াল খেয়াল করলে মনে করেন যে ও বুঝে লইবে যে এটা এন্দা এন্দা ঢুকতে আর কাউ বুঝতে লেগে না এটা ভাত পাতি রয়েছে আমার যা ওষুধ না নিশ্চয়ই বুঝতে পারছেন আর যদি তারপরও যদি মনে করেন যে এই আপনার ভেজাল হয়ে যায় করতে পারেন কি আপনার যদি ধান খেতে মাঠে মাঠে যদি আপনার যে কাকতে রুয়া বয় না পুতুলের ধান পারেন কেননা ওই আপনার ক্ষেত্রে ওইও লাগায় হ্যাঁ আমরা তো ফসল নাই আমি কতটা শেষ করি ফসল রক্ষার ক্ষেত্রে ওই লাগায় হ্যাঁ আবার মনে করেন যে ওই কিন্তু খায় অন্য অন্য পক্ষী দেখায় পক্ষী মানে পাখি আর কাউয়া ওরপে কাক ঠিক আছে ওরাও তো মনে করেন যে পক্ষী জাত ঠিক আছে অগো মনে করেন যে এই রকমের অগো যা যে ডর আছে ওই খেত খাওয়া খামারে যে কাউ টাউ আয় বা পক্ষী টক্ষে যে ডর আছে আপনার কবুতরের যে কাউয়ে খাইতে হয় এই ডরটা আছে আপনি যদি নেট না দেন তাহলে আপনি যে কাক্তরের মতো কাক্তর নিশ্চয়ই মনে হয় চেন আপনার যে ইয়া পুতুলের মতো হুম ওই আপনি একটা দুইটা কবুতরের সাইডে বা কবুতরের খোপের সাইডে বা আপনার জেনে মনে করেন যে বয়লে ভালো হয় ওই ওই জায়গায় বয়তে পারেন দাদু বিস্তারিত আপনি বুঝতে নেবেন আপনার যেটা ভালো হয় আর কি আমার যত আইডিয়া দিচ্ছি আর এই আইডিয়ার ভিত্তি মনে করেন যে একটু পাকনামি করে লেতে পারি বেশি বুঝে লেতে পারি আবার মনে করেন যে বেশি বুঝে লেতে পারি আবার আপনাকে ভালো নাও লাগতে পারে কমার দিয়েছি দেখবেন ছোটবেসে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর জন্য দোহার আসসালামাইকুমুল্লাহি